গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি আশা বিশ্বাস করি তোমরা যেখানেই থাকো না কেন তোমরা সুস্থ রয়েছো, ভালো রয়েছো। আজকে যে আমি তোমাদের যে ক্লাসটি নেব এখানে, সেটি ন্যারেশনের উপরে, ন্যারেশন পার্ট ওয়ান। আমি বিশ্বাস করি তোমরা যারা বিগিনার্স রয়েছো, যারা শুরুতেই শিখতে চাও কীভাবে ন্যারেশন শেখা যায়, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি খুবই সহজ পদ্ধতিতে, এবং বই যদি তোমরা দেখো অনেকে বুঝতে পারবে না হয়তোবা, কিন্তু এখানে মাত্র চারটা নিয়মের মাধ্যমে আমরা আজকে এই ন্যারেশনগুলো শিখতে চাই। এবং আমি চাই তোমাদেরকে শিখাতে, এবং এর জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু তোমাদের অবশ্যই মন দিয়ে এটা শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি তোমাদের কাছে, প্রত্যেকের কাছে খাতা রয়েছে, কলম রয়েছে, এবং তোমরা মন দিয়ে যদি এটা দেখো, আমি বিশ্বাস করি তোমরা এটা সম্পূর্ণ বুঝতে পারবে। আমাদের পার্ট ওয়ানে যদি আমরা এই ন্যারেশন শিখতে চাই, তাহলে আমি কিন্তু আমাদেরকে দুটো বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যদি আমরা এই দুটো বিষয়ে যদি আমাদের দক্ষতা থাকে, এর উপরে যদি জ্ঞান থাকে, তাহলে এই ন্যারেশন করা আমাদের কাছে অনেক অনেক সহজ মনে হবে। আমি সেটা দেখাতে চাই। প্রথমেই আমাদের কিন্তু যে কত ধরনের সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলি কিন্তু আমাদের জানতে হবে, এবং সেই সেন্টেন্সগুলি যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না। যেমন আমরা দেখি এখানে কত ধরনের সেন্টেন্স রয়েছে, পাঁচ ধরনের সেন্টেন্স রয়েছে, সেগুলি এখানে দেওয়া রয়েছে, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই পাঁচ ধরনের সেন্টেন্সের উপরে আমাদেরকে একটু জ্ঞান রাখতে হবে। এবং আর একটা বিষয়ের উপরে যে জ্ঞানটা রাখতে হবে সেটা হলো টেন্স। যদি আমরা টেন্সটার সম্বন্ধে জানি, টেন্সের কীভাবে টেন্স পরিবর্তন করতে হয় সেটা যদি জানি, তাহলে ন্যারেশন আমার কাছে অনেক সোজা মনে হবে। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, প্লিজ তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে এই সেন্টেন্স কত প্রকার এবং টেন্স। সুতরাং আমরা আজকে চারটি নিয়ম দিয়ে আমি তোমাদেরকে এই ন্যারেশন শিখাতে চাই। এবং আমি যত দূর সম্ভব তোমাদের যাতে নিয়ম বেশি মুখস্থ না করতে হয়, যত কমে করা যায় সেই পদ্ধতিগুলি কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি, এবং আশা করি তোমরা বুঝতে পারবে। আমাদের প্রথমে জানা উচিত ন্যারেশন কাকে বলে, কত প্রকার এবং কী কী। এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে, এখানে একজন বক্তার বক্তব্যকে ব্যক্ত করাকেই বলে কিন্তু ন্যারেশন। তাহলে ন্যারেশন কাকে বলে? একজন বক্তার বক্তব্যকে ব্যক্ত করার উপায়কেই কিন্তু ন্যারেশন বলে। এখানে ইংরেজিতেও দেওয়া রয়েছে, দ্য ওয়ে অফ রিপোর্টিং দ্য স্পিচ অফ এ স্পিকার ইজ কল্ড ন্যারেশন। সুতরাং আমরা এখন দেখি এই যে একজন বক্তার বক্তব্যকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে এখানে, সেই জিনিসগুলি আমরা দেখি কী কী। ইনডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, আমাদের এই দুইটার ব্যাপারে আমাদের বুঝতে হবে। এবং এই ডাইরেক্ট স্পিচের মধ্যে আবার দুইটি অংশ থাকে, আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে ডাইরেক্ট স্পিচে কিন্তু দুইটি অংশ রয়েছে। সুতরাং এই অংশগুলি কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, সেটা কী কী। একটি রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং স্পিচ অথবা ভার্ব, আমরা রিপোর্টেড স্পিচ দুইটি, তাহলে রিপোর্টিং স্পিচ এবং আর একটা কী হলো, রিপোর্টেড স্পিচ। এবং আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। যেমন এটা ডাইরেক্ট একটা সেন্টেন্স, তাহলে এই এই হি সেইজ এই একটা অংশ, এবং আই প্লে ফুটবল এই আর একটা অংশ। তাহলে আমাদের কোন অংশটার নাম কি আমাদের কিন্তু এটা বুঝতে হবে। আমরা যদি এই অংশটাকে আইডেন্টিফাই করি প্রথমে, তাহলে এই অংশটাকে বলা হয় কিন্তু রিপোর্টিং ভার্ব। এবং এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে, যে সেন্টেন্সটা রয়েছে, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। ডিয়ার স্টুডেন্টস, আমাদের কিন্তু এই দুইটা জিনিসকে আগে শিখতে হবে, এই কোনটার নাম কি, এইটাকে কি বলে এবং এই অংশটাকে কি বলে। তাহলে আমরা যদি দেখি কি বলে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এইটা আমাদের লক্ষণীয় বিষয় এবং এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা যখন ইনডাইরেক্ট করি তখন কী ধরনের পরিবর্তন হয় সেটা তোমরা এখানে বুঝতে পারবে। হি সেইজ, আমরা দ্যাট যোগ করেছি, হি প্লেস ফুটবল। এখন এই কেন আমরা দ্যাট নিয়ে আসলাম, কেন হি আনলাম এখানে, যে পরিবর্তনগুলি লক্ষণীয়, এবং এস কেন এই পরিবর্তনগুলি হলো, এটা কিন্তু আমরা যদি কিছু সাধারণ যে নিয়ম রয়েছে সেটা যদি না জানি, তখন কিন্তু আমরা এইগুলির ব্যাখ্যা বুঝতে পারবো না। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সাম বেসিক ভেরি ইজি রুলস।
এবং আমি বিশ্বাস করি যে এই নিয়মটা যদি তুমি ফলো করো তোমার কাছে ন্যারেশন অনেক সুযোগ হয়ে যাবে। তাহলে আমরা দেখি এক নম্বর রুলসটা কি এখানে দেওয়া রয়েছে, আমরা সেই অনুযায়ী আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝানোর জন্য। এক নম্বর নিয়মে কি দেওয়া রয়েছে এখানে, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন আই উই সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তিত হবে। সুতরাং আমরা আমাদেরকে বুঝতে হবে রিপোর্টেড স্পিচ কোনটা, এবং রিপোর্টেড স্পিচের যে ফার্স্ট পার্সন যে সাবজেক্টটা থাকে আই উই, এইটা কিন্তু পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সঙ্গে, ভার্বের সাবজেক্টের সঙ্গে পরিবর্তিত হবে। এক নম্বর নিয়ম। দুই নম্বর নিয়মটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেওয়া হলো এখানে, হি সেজ এটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম ওয়েল এইটাকে বলে রিপোর্টেড স্পিচ। তাহলে আমাদের এক নম্বর নিয়মে যেটা বলা রয়েছে আই, বলছে আই উই পরিবর্তিত হবে, এটাকে পরিবর্তন করা হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে এই আইটা হয়ে যাবে কিন্তু হি যখন আমরা ইনডাইরেক্ট করবো। আমরা যদি উত্তরে আমরা দেখি এটাকে, হি সেইস দ্যাট হি ইজ ওয়েল। সুতরাং আমরা শুধু এইখানের এইটা পরিবর্তন করা আমি তোমাদের শিখালাম। এখানে আমরা যদি দ্বিতীয় নাম্বার নিয়মটা দেখি, তাহলে এখানে দেখতে পাবো দ্বিতীয় নাম্বার নিয়মে এখানে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন, এখানে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট নাম্বার জেন্ডার পার্সন অনুসারে পরিবর্তিত হবে। সুতরাং এইটা কিন্তু দ্বিতীয় নাম্বার নিয়ম। আমরা একটা উদাহরণ, হি সেজ টু করিম আই অ্যাম ওয়েল অ্যান্ড ইউ আর ওয়েল, আমাদের এই একটা অংশ এবং এই আর একটা অংশ। সুতরাং আমরা দুই ধরনের দুইটা সেন্টেন্স এখানে যোগ করা রয়েছে। আমরা যদি দেখি তাহলে করিমের সঙ্গে কিন্তু এই ইউর পরিবর্তন হবে, দ্বিতীয় নম্বর নিয়মে যদি আমরা ইউর পরিবর্তন করতে যাই, কারণ এটা ইউটা পরিবর্তিত হবে অবজেক্টের সঙ্গে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে পরিবর্তন করা হবে। আমরা যেখানে উত্তরটা আমরা যদি দেখি, হি টেলস করিম দ্যাট হি ইজ ওয়েল অ্যান্ড ইউ, এটাকে করিমকে নির্দেশ করা হয়, করিম ইজ আনওয়েল। সুতরাং আমরা হয়তোবা দুই নম্বর নিয়মটা বুঝতে পেরেছি, এবং এই দুই নম্বর নিয়মটাও আমাদের ভালো করে বুঝতে হবে পার্সনগুলা কীভাবে পরিবর্তন করা হয়। সুতরাং আমরা যদি তিন নম্বর নিয়মে চলে যাই, তিন নম্বর নিয়মটা আরও অনেক ছোট। যদি আমরা দেখি তিন নম্বর নিয়মে বসে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টের স্পিচের টেন্সগত কিন্তু কোনো পরিবর্তন আমরা এখানে করতে পারবো না বা হবেই না, এটা আমাদের নিয়ম। এবং এই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে ডাইরেক্ট স্পিচগুলিকে। সুতরাং আমরা একটা উদাহরণ দিতে পারি এখানে, যেমন হি সেজ টু মি, হি সেজ টু মি এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এর জন্য রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন কিন্তু আমরা করতে পারবো না, শুধু আমরা এই আইয়ের পরিবর্তন করতে পারবো। যেহেতু আমরা এক নম্বর নিয়মে আমরা শিখেছি আইটাকে কীভাবে পরিবর্তন করতে হবে, সুতরাং আমরা শুধু সেই অংশটাই পরিবর্তন করতে পারবো। কিন্তু টেন্সকে আমরা, এইটার টেন্স যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে, এটা টেন্স কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। আমি যদি উত্তর দেখি এখানে কি রয়েছে, এখানে হি সেজ টু মি দ্যাট, আমরা দ্যাট যোগ করেছি, হি আই পরিবর্তন হয়ে হি চলে আসছে, হি ক্যান ডু ইট, ভেরি সিম্পল না? সুতরাং আমাদের যদি নিয়মগুলি একটু মনে থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো ইজিতে। আর একটা উদাহরণ দেওয়া রয়েছে এখানে, হি উইল সে, এটা কোন টেন্সে দেওয়া রয়েছে, ফিউচার ইনডেফিনিট। তাহলে এইটা কোন টেন্সে রয়েছে, এটা পাস্ট ইনডেফিনিট। তাহলে আমাদের কিন্তু এখানে যেহেতু ফিউচার ইনডেফিনিট, তাহলে কিন্তু আমাদের যখন ইনডাইরেক্ট করবো তখন কিন্তু এখানে টেন্সগত কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে আইটা, আই পরিবর্তন হবে, আই পরিবর্তিত হবে হির সঙ্গে। সুতরাং আমরা আর একটা উদাহরণের মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারবো হয়তোবা এখানে উত্তরটা কি বলা রয়েছে। হি উইল সে দ্যাট, আমরা একই রেখেছি, দ্যাট যোগ করেছি, হি ডিড নট গো দেয়ার। সুতরাং প্রিয়
শিক্ষার্থীবৃন্দ তোমরা হয়তো বা বুঝতে পেরেছো তিন নম্বর নিয়মটা। চার নম্বর নিয়মটা একটু মুখাস্থ রাখার বিষয় রয়েছে, একটু বড় রয়েছে। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করব ভালোভাবে এই চার নম্বর নিয়মটা বোঝার জন্য। রিপোর্টিং ভার পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের ভার পরিবর্তিত হয়ে টেন্স অনুসারে নিম্নরূপ হবে। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখন টেন্সের পরিবর্তন করতে পারবো যদি কিনা আমাদের রিপোর্টিং ভার পাস্ট টেন্সে হয়। সুতরাং একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এখানে দেখিয়ে দেই। হি সেইড, এখানে কিন্তু এটা পাস্ট টেন্স, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। সুতরাং এটা কোন টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট, তাহলে এটা পরিবর্তিত হয়ে কোন টেন্সে চলে যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, এটা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট চলে আসবে। তাহলে আমরা যদি উত্তর দেখি, হি সেইড দ্যাট হি প্লেড ফুটবল, তাহলে প্রেজেন্ট ছিল এই সেন্টেন্সটা, প্রেজেন্ট আমরা পাস্টে, পাস্ট সিম্পল পাস্টে আমরা রূপান্তর করেছি। সুতরাং আমি বিশ্বাস করি যে তোমরা বুঝতে পারছো। সুতরাং আমি আরও কীভাবে পরিবর্তনগুলি হবে আমি তোমাদেরকে এখানে সুন্দর একটি চার্ট তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা যেন বুঝতে পারো এবং সুন্দরভাবে লিখে রাখতে পারো। যদি লিখে রাখো তোমাদের এগুলি সব মনে থাকবে। এখানে ডাইরেক্ট স্পিচ যখন আমরা পরিবর্তন করব, যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন কিভাবে পরিবর্তন হবে, টেন্সগুলির কিভাবে পরিবর্তন হবে আমি তোমাদেরকে সংক্ষেপে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং টেন্সের কিভাবে পরিবর্তন করা হবে সেই নিয়মটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কিছু উদাহরণও দেওয়া রয়েছে। তোমরা এই উদাহরণগুলি যদি করো, বারবার করো, তাহলে দেখবা যে অনেক অনেক সোজা মনে হবে তোমাদের। আমি বিশ্বাস করি যে তোমরা সবাই বুঝতে পারতেছো। যেমন একটা উদাহরণ আমি তোমাদেরকে, হি সেইড আই ইট রাইস, এটা প্রেজেন্টে দেওয়া রয়েছে। যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্টে দেওয়া রয়েছে এর জন্য এটার টেন্সগত কিন্তু পরিবর্তন হবে। যেমন উত্তরে আমরা কী করেছি, হি সেইড দ্যাট হি এইট রাইস, সুতরাং আমরা উদাহরণ পেলাম। এই আর একটা উদাহরণ রয়েছে, এই আর একটা উদাহরণ রয়েছে, এই আর একটা উদাহরণ, এই আর একটা উদাহরণ, এই আর একটা উদাহরণ। আমি বিশ্বাস করি এই উদাহরণগুলি যদি তোমরা ঠিক মতো করো তোমরা বুঝতে পারবে নিয়মগুলি কীভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে। সুতরাং আমি, এটা ছিল আমার চার নম্বর নিয়ম। আমি এখন এক্সারসাইজগুলি করাবো সেন্টেন্স ওয়াইজ। সুতরাং এখানে সংক্ষেপে রুলস দেওয়া ছিল, এখানে পয়েন্টস, যে জিনিসগুলি আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই তোমরা খাতা নিয়ে এগুলি মনে রাখবে। এবং রিপোর্টিং ভার্বে কখন কি পরিবর্তন হয় এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না এবং কনফিউশন থাকে। সুতরাং আমি তোমাদেরকে এটা সোজা করে দিচ্ছি। সেইড টু যদি থাকে রিপোর্টিং ভার্বে, সেইড টুর পরিবর্তে টোল্ড লিখতে হবে, সেইজ টু টেলস লিখতে হবে, এটা সাবজেক্ট অনুসারে। সুতরাং আমরা সেই পরিবর্তনগুলি করব। এখানে ইনভার্টেড কমা পরিবর্তে আমরা যে জিনিসগুলি ব্যবহার করব এখানে দেওয়া রয়েছে, যেমন এখানে যদি অ্যাসারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, যদি এই তিন ধরনের সেন্টেন্স থাকে সেগুলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কমা উঠিয়ে দ্যাট ব্যবহার করব। এই তিন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমা উঠিয়ে দ্যাট ব্যবহার করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ ব্যবহার করব। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি কী, অনেকে হয়তো বা জানে না ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি কী। সুতরাং এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি কোনগুলি হইতে পারে সেগুলি কিন্তু দিয়ে দেওয়া হলো তোমাদের এখানে। হোয়াট, হোয়েন, হুইচ, ওয়াই, ওয়ের, হু, এগুলি দিয়ে শুরু হলে কিন্তু এগুলিই দিয়ে আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে, তখন আর ইফের ব্যবহার করা যাবে না। আর একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো না, কিন্তু বসাবো টু, নট টু ব্যবহার আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সুতরাং ডিয়ার স্টুডেন্টস, আমি মনে হয় তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা এগুলি নোট রেখে দাও এবং যখন তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে অবশ্যই এই নিয়মগুলি তোমাদের মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি অ্যাসারেটিভ সেন্টেন্সগুলিকে দেখি, কীভাবে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সগুলিকে আমরা এখানে করেছি। নাবিল সেইজ আই অ্যাম ফাইন, নাবিল সেইজ দ্যাট হি ইজ ফাইন। দ্বিতীয়তে দ্য ম্যান সেইজ আই শ্যাল ডু ইট, দ্য ম্যান সেইজ দ্যাট হি উইল ডু ইট,
যেহেতু এটা প্রেজেন্টে আছে আমরা কিন্তু টেন্সের কোনো পরিবর্তন এখনো করিনি। সুতরাং এই জিনিস যেহেতু এখন এইখানে হি সেইড, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্টে হয়েছে এখানে, আমাদের কিন্তু এখানে টেন্সগত পরিবর্তন হবে। তাহলে এইটারও ভার্বেরও পরিবর্তন করতে হবে এবং এই সাবজেক্টেরও পরিবর্তন করতে হবে। সুতরাং আমরা কি আসবে উত্তর, তাহলে হি সেইড দ্যাট হি ওয়ান্টেড টু গো। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে তোমরা হয়তো বুঝতে পারছো, এখানে কোনো সমস্যা কিছুই নাই। আর একটা উদাহরণ দেওয়া রয়েছে, এটা কন্টিনিউয়াসে দেওয়া রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস চলে আসবে। যেমন হি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক, তাহলে আমি বিশ্বাস করি তোমরা অ্যাসারটিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছো। আমি যদি এরপরে ডাইরেক্ট স্পিচে আরও কিছু নিয়ম রয়েছে, এগুলি তোমরা একটু দেখে রাখতে পারো। যেমন এখানে যদি সেন্টেন্সগুলি তোমরা ডাইরেক্ট স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ, কনস্ট্যান্ট ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, জিওগ্রাফিক ফ্যাক্ট, কোটেশন যদি থাকে, এই জাতীয় সেন্টেন্স যদি তোমরা পাও ন্যারেশনে, তখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে পর তখন কিন্তু এই সেন্টেন্সগুলির টেন্সগত কোনো পরিবর্তন হয় না। সুতরাং তোমরা এখানে তোমাদের জন্য কিছু উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা এই উদাহরণগুলি ঘরে বসে করবে। সুতরাং নিয়ম এইটুক, এই নিয়মটা তোমরা একটু দেখবে। তাহলে এই উদাহরণগুলি তোমরা অবশ্যই করবে ঘরে বসে বারবার। এরপরে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের দুই ধরনের আমরা শিখব আজকে। ইয়েস ইয়েস নো অ্যান্সার ইন্টারোগেটিভ, ইয়েস নো, যদি যে সমস্ত সেন্টেন্সগুলিতে প্রশ্ন করলে ইয়েস নো উত্তর হয় সেগুলির ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করব ইফ এবং ওয়েদার আমি ব্যবহার করব। সুতরাং আমি তোমাদেরকে শিখাই, এগুলোর দরকার নাই, শুধু ইফটা মনে রাখো, শুধু একটা শেখো, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে উদাহরণ দিয়ে তোমাদের বুঝে, ফাদার সেইড টু মি, আর ইউ রিডিং এ বুক? এখানে যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে আমাদেরকে অবশ্যই কিন্তু রিপোর্টিং ভার্বটার এখানে কিন্তু পরিবর্তন, সেইড টু পরিবর্তে কিন্তু আমাদের আস্ক লিখতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ। সুতরাং এটুকু কিন্তু মনে রাখতে হবে। তাহলে যখন আমরা উত্তর লিখব, ফাদার আস্ক মি ইফ আই ওয়াজ রিডিং এ বুক, এখানে আর দিয়ে যেহেতু শুরু, এর জন্য ইফ দিয়ে শুরু হয়েছে, এবং আমরা এই ইউ ইউ যেহেতু আমরা পরিবর্তন করি এখানে অবজেক্টের সঙ্গে, তো অবজেক্টের সাবজেক্ট রূপ এখানে নিয়েছে, এর জন্য এটা আই হয়েছে, আর বাকিটা অ্যাসারটিভের একটা সেন্টেন্স স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ইনডাইরেক্ট করছি। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, আমি বিশ্বাস করি যে তোমরা এই উদাহরণগুলির মাধ্যমে তোমরা বুঝতে পারবে। আর একটা উদাহরণ যদি দেই, হি সেইড টু মি আর ইউ উইল, উত্তর কি, হি আস্ক মি ইফ আই ওয়াজ ইল, এভাবে যদি আসে, আই সেইড টু হিম উইল ইউ ডু মাই ডু মি দ্য ফেভার, এখানে আমরা উত্তর কী পাবো, আই আস্ক হিম ইফ ইউ ডু মি দ্য ফেভার। সুতরাং আমরা এখানে যে উদাহরণগুলি পাবো আবার সেই একই ধরনের উদাহরণ রয়েছে, আশা করি তোমরা বার যদি করো এগুলো উত্তর তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই এক্সাম্পলগুলি বারবার করো, আমি বিশ্বাস করি যে তোমরা এই ইয়েস নোর ইন্টারোগেটিভগুলি তোমরা কীভাবে করতে হয় সেটা বুঝতে পারবে। এরপরে আমরা ডাব্লুএইচ দিয়ে কীভাবে করতে হয় সেটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে এখানে ইন্টারোগেটিভ ডাব্লুএইচ, তাহলে ডাব্লুএইচ দিয়ে যেগুলি আসে সেগুলি আমরা কীভাবে করব, এখানে এটা একটা ইফ দিয়ে আমরা করব, এটা এখানে নাদিম আস্ক নাদিয়া ইফ শি ওয়াজ রিডিং দেন, যেহেতু নাও নাওর পরিবর্তে কিন্তু আমরা দেন পেয়েছি এখানে, আমাদের এই ছোটো ছোটো কিছু নিয়ম আমাদের ডেভেলপ হচ্ছে এখানে আস্তে আস্তে। আমরা এরপরে আরও একটা, এখন দ্য ম্যান সেইড টু শায়লা হোয়াট ইজ ইউর নেম, এখানে যেহেতু ডাব্লুএইচ দিয়ে শুরু, হোয়াট দিয়ে শুরু, এর জন্য কিন্তু আমি ইফও নিতে পারবো না, অন্য কিছুও নিতে পারবো না, ডাইরেক্ট এটা দিয়েই করতে হবে। তাহলে দ্য ম্যান আস্ক শায়লা হোয়াট হিজ আর হোয়াট হার নেম ওয়াজ, যেহেতু এখানে শায়লা মহিলাদেরকে বোঝাচ্ছে, মেয়েদেরকে বোঝাচ্ছে, এর জন্য আমরা হার লিখেছি এখানে। তাহলে দ্য ম্যান আস্ক শায়লা হোয়াট হার নেম ওয়াজ। এরপরে আরও যে একটা এক্সাম্পল, হি সেইড টু মি হোয়ার ইজ দ্য বয়, এটা আমরা কীভাবে করব, হি আস্ক মি হোয়ার দ্য বয় ওয়াজ। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তীতে, মাদার সেইড টু মি হুইচ বুক হ্যাভ ইউ রেড, এখানে মা প্রশ্ন করেছে, উত্তর আমরা বুঝতে পারতেছি, মাদার আস্ক মি হুইচ বুক আই হ্যাড রেড।
সুতরাং আমরা কিভাবে টেন্সের পরিবর্তন করছি তোমরা কিন্তু বুঝতে পারছো এখানে হি শি সেড টু হিম হোয়াই ডিড ইউ গো দেয়ার এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট এর জন্য আমরা যখন পরিবর্তন করব পাস্ট পারফেক্ট হবে কিন্তু শি আস্ক হিম হোয়াই হি হ্যাড গন দেয়ার সুতরাং আমরা এই এক্সাম্পলগুলির মাধ্যমে আমরা হয়তো বা বুঝতে পেরেছি যে কিভাবে এগুলি করতে হয় আমি বিশ্বাস করি যে তোমরা অ্যাসারেটিভ এবং অ্যাসারেটিভের পরে ইন্টারোগেটিভগুলো কীভাবে করতে হয় সেটা তোমরা বুঝতে পারতেছো সুতরাং এই উদাহরণগুলি তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো এরপরে আমরা যেটা চলে যাব আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলিকে এই গুরুত্বপূর্ণ বিষয় ইম্পারেটিভ রিপোর্টিং ভার্বটার কে আমরা কী কী করবো অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্টেড প্রপোজ টু ফরবেড যদি আমরা ফরবেড ব্যবহার করি ফরবেডের পরে কিন্তু আর আমরা নট ব্যবহার করতে পারবো না সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সের আমরা রিপোর্টিং ভার্বগুলি কোনগুলি ব্যবহার করবো আমি তোমাদের কিন্তু এখানে লিখে দিয়েছি সুতরাং এগুলো কিন্তু বুঝতে হবে সুতরাং এই আদেশ উপদেশ অনুরোধ এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে বুঝায় আদেশ উপদেশ অনুরোধ আমরা কিন্তু সেগুলি করতে পারবো যদি আমাদের একটা এক্সাম্পল দেই এখানে আরও কিছু যদি ইউজ দ্যাট স্টার্টিং উইথ লেট আর একটা নিয়ম আছে যদি সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় লেট তোমরা এগুলি অবশ্যই পাবে লেট দিয়ে তখন কিন্তু দ্যাট তোমাদের দ্যাট ব্যবহার করতে হবে দ্যাট লেট দিয়ে শুরু হলে তাহলে ইয়েস ইউজ দ্যাট স্টার্টিং উইথ লেট তারপরে কী বলছে ইউজ টু স্টার্টিং উইথ যখন এগুলি দিয়ে সেন্টেন্স শুরু হবে যেমন ভার্ব ওয়ান যদি ভার্ব দিয়ে শুরু হয় যদি ডোন্ট নেভার প্লিজ ক্যান্ডলি অলওয়েজ বি এগুলি দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তখন কিন্তু আমাকে টু দিয়ে শুরু করতে হবে যখন আমরা ইনডাইরেক্ট করব আমি তোমাদের উদাহরণের মাধ্যমে এগুলি বুঝিয়ে দেবো যেন তোমরা আরও ভালোভাবে তোমরা এগুলি বুঝতে পারো সুতরাং এগুলি তোমাদেরকে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে এটুক কিন্তু লক্ষণীয় বিষয় যে দ্যাট কখন ব্যবহার করব টু কখন ব্যবহার করব এগুলো কিন্তু লক্ষণীয় বিষয় এর জন্য কিন্তু তোমাদেরকে সোজাভাবে তোমাদেরকে এখানে অ্যাট এ গ্ল্যান্স তোমরা যেন দেখতে পাও এবং বুঝতে পারো এবং নোট নিতে পারো এখানে হি সেড টু মি ডু ইট নাও এখানে যেমন আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি ডোন্ট যেহেতু ডু দিয়ে শুরু আমরা যদি এখানে দেখি তাহলে হি এখানে আমরা কী লিখব হি টোল্ড মি টু ডু ইট নাও আমরা টু দিয়ে শুরু করেছি এখানে তারপরে বাকি অংশ আমরা এখানে করেছি সুতরাং আরও কয়েকটা এক্সাম্পল যদি আমি দিই দ্য ক্যাপ্টেন সেড দ্য সোলজার্স মার্চ অন এই সেন্টেন্সটা যদি আমরা দেখি তাহলে আমরা উত্তরে কি যেহেতু ক্যাপ্টেন বলছে এখন আমরা কোন ধরনের রিপোর্টিং ভার্ব এখানে নিতে পারি অর্ডার অর কম্যান্ড এইগুলি আমরা ব্যবহার করতে পারি সুতরাং উত্তরটা যদি দ্য ক্যাপ্টেন কম্যান্ডেড দ্য সোলজার্স টু মার্চ অন সুতরাং আমরা এই উদাহরণগুলি হয়তো আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা এই ট্যুর ব্যবহারটা করেছি সুতরাং আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলি বোঝার চেষ্টা করব এখানে প্লিজ দিয়ে শুরু হলে দ্য ম্যান সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ থাকলে কী দিয়ে আমরা শুরু করব এখানে এখানে সব দ্য ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার টু দিয়ে আমরা শুরু করেছি যাই থাকুক না দ্য ফাদার সেড টু হিজ সান অলওয়েজ আমরা জানি এগুলোর নিয়ম আমরা এই আগের স্লাইডে এই ফর্মুলাটা আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে টু বসাতে হবে এখানে আমরা এখন এই ভার্ব দিয়ে শুরু হয়েছে সুতরাং টুর ব্যবহার করব আমরা এখানে নট ডু নট এটাও আমরা টুর ব্যবহার করব এখানে সুতরাং আমরা এই এক্সাম্পলগুলি আমরা দেখতে পেলাম যে কখন আমরা টুর ব্যবহার করব কিন্তু লেট কখন আমরা লেট ব্যবহার ইম্পারেটিভ আর কিছু এক্সাম্পল আমি বলি ইম্পারেটিভে যখন লেট দিয়ে থাকে তখন আমরা কিন্তু রিপোর্টিং ভার্বটা লিখবো প্রপোজ টু এবং লেট আস যদি থাকে এটা পরিবর্তে আমরা লিখবো দ্যাট দে শুড লেট আস যদি থাকে এইটা লেট আস দিয়ে যদি থাকে রিপোর্টেড স্পিচটা তখন কিন্তু আমরা দ্যাট দে শুড আমরা ব্যবহার করব লেট হিম লেট মি লেট হার যদি থাকে তাহলে দ্যাট সাবজেক্ট মাইট শুড ব্যবহার করব এটা কিন্তু ছোট করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই রুলসটা লিখে দিলাম সুতরাং তোমরা এই নোটটা লিখে রাখবে কখন কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা একটা উদাহরণের মাধ্যমে হি সেড টু দেম লেট আস প্লে
এখানে যেহেতু লেট আস এর জন্য দ্যাট দে শুড আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি কি করব, এখানে হি প্রপোজ টু, যেহেতু এটা লেট দিয়ে শুরু এর জন্য প্রপোজ, হি প্রপোজ টু দেম দে হি প্রপোজ টু দেম দ্যাট দে শুড প্লে। আমরা এখানে যেহেতু শুধু তারাই ইনভলভ এর জন্য দেমটাকে আমরা ব্যবহার করেছি এখানে, সুতরাং এখানে আমরা হয়তো বুঝতে পারতেছি এখানে এই পরিবর্তনগুলি কীভাবে হচ্ছে। হি সেইড টু মি, এখন হি সেইড টু মি লেট আস, যেহেতু এর সঙ্গে এর ইনভলভমেন্ট রয়েছে সুতরাং এখানে কিন্তু লেট আস এখানে কিন্তু হয়ে যাবে উই। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে যখন আমরা এটা করবো, দ্য ফাদার প্রপোজ মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক, আমরা এই দুটি উদাহরণের মাধ্যমে হয়তো বুঝতে পেরেছি। আরও কয়েকটা উদাহরণ আমি তোমাদের দেই। দ্য ফ্রেন্ড সেইড টু মি লেট আস রিড দ্য বুক, তাহলে দ্য ফ্রেন্ডস সাজেস্টেড মি দ্যাট উই শুড রিড দ্য বুক। এখানে ফ্রেন্ডস এর সঙ্গে এবং মি সঙ্গে যোগসূত্র রয়েছে, এর জন্য কিন্তু আমরা লিখেছি উই। সুতরাং আমাদের কিন্তু এই সাবজেক্টগুলি কীভাবে এখানে আমি এখানে দ্যাট দেম বসিয়েছি, কিন্তু এখানে এই দুইটা সেন্টেন্সে কিন্তু উই ব্যবহার করছি। সুতরাং আমাদের কিন্তু বুঝতে হবে এর সঙ্গে আর এর সঙ্গে যোগ রয়েছে, আর একে ফ্রেন্ডদের সঙ্গে আর এর সঙ্গে যোগ রয়েছে, এর জন্য উই ব্যবহার করেছি এখানে আমরা। সুতরাং আরও কয়েকটি উদাহরণ আমরা যদি দেই, মাদার সেইড লেট হিম ডু হোয়াট হি লাইকস, এখানে যেহেতু হিম আমরা এই নিয়মটা দেখেছি না, এখানে হিম লেট হিম থাকলে কী হবে, মাইট শুড আমরা ব্যবহার করব। সুতরাং এখানে উত্তর দেওয়া রয়েছে, এখানে আরও কয়েকটি উদাহরণ এখানে দেওয়া রয়েছে। তোমরা এই উদাহরণগুলি করবে এবং এই উত্তরগুলি বারবার প্র্যাকটিস করবে, আমি বিশ্বাস করি যে তোমরা এগুলি করার মাধ্যমে এবং এই ছোটো ছোটো কয়েকটি টেকনিক্যাল যে রুলস আমি তোমাদের দেখালাম এই ক্লাসে, আমি বিশ্বাস করি যে তোমাদের কাছে এই রুলসগুলি মনে থাকবে এবং সেই অনুযায়ী তোমরা এগুলি প্র্যাকটিস করবে। তোমরা প্রত্যেকে এগুলি খাতায় লিখে রাখো এবং ওই ছোটো ছোটো নিয়মগুলিও খাতায় স্টার মার্ক দিয়ে লিখে রাখো, যেন তোমাদের মনে থাকে এগুলি করার সময়। আমরা এরপরে অপটেটিভ সেন্টেন্স, আমরা অপটেটিভ সেন্টেন্স মানে কি আশীর্বাদ সূচক, আমাদের এখানে কিন্তু আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বগুলি যে পরিবর্তন হবে সেটি কী কী। এখানে আমরা উইশ প্রেড এবং একটি ছোটো একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, আমরা ওই স্ট্রাকচারটি ফলো করে আমরা যদি করি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে হি সেইড টু মি মে ইউ বি হ্যাপি, এখানে আমরা কী করবো, হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি, তাহলে হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। আমরা কীভাবে করেছি আমাদের সেই নিয়মগুলি আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। এবং মিস্টার খান সেইড মে আল্লাহ সেভ মি, এখানে কি মিস্টার খান প্রেড দ্যাট আল্লাহ মাইট সেইড হিম। সুতরাং আমরা কীভাবে পরিবর্তনগুলো করছি সাবজেক্টের, আমরা সেই জিনিসগুলো খেয়াল করব, টেন্সের কীভাবে পরিবর্তন হচ্ছে সেগুলিও কিন্তু আমরা। হি সেইড লং লিভ দ্য কিং, এখানে হি উইশ দ্যাট দেয়ার প্রেসিডেন্ট অর কিং মাইট লিভ লং, সুতরাং কিং অর প্রেসিডেন্ট, হ্যাঁ আমরা এখানে একই, সুতরাং আমরা কিংও লিখতে পারি এখানে। সুতরাং আমরা এইখানে লক্ষ্য করছি যে কীভাবে অপটেটিভ সেন্টেন্সগুলিকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করেছি, যে ছোটো ছোটো যে নিয়মগুলি তোমাদের জন্য আমি এখানে তুলে ধরেছি, তোমরা অবশ্যই এই নিয়মগুলি অনুসারে বোঝার চেষ্টা করবে এবং সে অনুযায়ী তোমরা যদি প্র্যাকটিস করো আমি বিশ্বাস করি তোমরা সেগুলি করতে পারবে। আর একটা উদাহরণ এখানে, আব্দুর সেইড বাংলাদেশ মে প্রসপার ডে বাই ডে, এখানে কী আসবে, আব্দুর প্রেড দ্যাট বাংলাদেশ মাইট প্রসপার ডে বাই ডে। সুতরাং এইগুলি ছিল কিছু উদাহরণ, এই উদাহরণগুলি অবশ্যই তোমরা ভালোভাবে ঘরে বসে, যারা ঘরে বসে রয়েছো তোমরা প্রত্যেককে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। এরপরে আমরা দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলি আমরা কীভাবে করব। আমরা দুটি জিনিস শিখে রাখি, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো। আমাদের বুঝতে হবে যে যদি আনন্দের বিষয় হয় আমরা লিখবো এক্সক্লেম উইথ জয়, দুঃখের বিষয় হলে এক্সক্লেম উইথ সরো, নাথিং এলস, আর আমাদের অন্য কিছু শেখা দরকার নেই, শুধু এই দুটো দিয়ে আমরা। দ্য ম্যান সেইড আলাস আই অ্যাম আনডান, এখানে দুঃখের ব্যাপার শোকের ব্যাপার রয়েছে, সুতরাং আমরা এখানে দ্য ম্যান এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, আমরা কীভাবে করেছি আমরা বুঝতে পারতেছি। আর একটা, হি সেইড হুররে
we have won the game. Hooray! It's a matter of joy. এর জন্য আমরা লিখব কি, he exclaimed with joy that they had won the game. আমরা টেন্সের কিভাবে পরিবর্তন করছি এবং রিপোর্টিং ভার্বের কোথায় কোথায় পরিবর্তন করছি আমরা সবাই বুঝতে পারতেছি। এখানে আরও কয়েকটি উদাহরণ এখানে দেওয়া রয়েছে, তোমরা আশা করি এই উদাহরণগুলি করার মাধ্যমে তোমরা আরও বেশি করে বুঝতে পারবে। এবং একটা বোঝার বিষয়, গ্রেট আমরা কখন ব্যবহার করি এবং ভেরি কখন ব্যবহার করি। গ্রেটটা সাধারণত যখন আমরা হি এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল, আমরা এই গ্রেটটার ক্ষেত্রে আমাদের অনেক সময় প্রশ্ন থাকে কখন গ্রেট হয় কখন ভেরি হয়। সুতরাং এগুলি কিন্তু আমাদের ছোটোখাটো রুলস, এগুলি আমরা যদি মনে রাখতে পারি। যেমন সাধারণত আমরা গ্রেটটা ব্যবহার করি নাউনের পূর্বে, সাধারণত গ্রেটটা ব্যবহার করি, আর ভেরিটা ব্যবহার করি অ্যাডজেক্টিভের পূর্বে, যখন যেমন ভেরি বিউটিফুল, গ্রেট ফুল, এর জন্য নাউনের পূর্বে কিন্তু গ্রেট হয়। সুতরাং এটু কিন্তু আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। হি সেড হোয়াট আ লং জার্নি, উদাহরণটা কি দেওয়া হয়, হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি লং জার্নি। সুতরাং আমরা এই কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে তোমাদের জন্য। আশা করি এই যে পাঁচ ধরনের সেন্টেন্সের উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আমার বিশ্বাস যে তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনেছো এবং বোঝার চেষ্টা করেছো। তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা রুলস যদি এভাবে নিয়মটা দিয়ে তোমরা করার চেষ্টা করো এবং বারবার করো, তোমরা প্রত্যেকটা জিনিস খুবই সুন্দরভাবে বুঝতে পারবে এবং চমৎকারভাবে তোমরা শিখতে পারবে। এখানে কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রয়েছে। তোমরা এই হোমওয়ার্কগুলি, আমি বিশ্বাস করি তোমরা এখন নিজেই তোমরা এই হোমওয়ার্কগুলি করতে পারবে। সুতরাং এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা ঘরে বসে করো। যদি কোনো এমন কোনো কঠিন কোনো কিছু আসে যে তোমরা বুঝতে পারতেছো না, তোমরা আমাকে মেসেজিংয়ের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তোমরা আমাকে ফোন করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই এটার উত্তর বলে দেব এবং বুঝিয়ে দেব কীভাবে করতে হয়। সুতরাং তোমরা এগুলি ভালোভাবে করো। ধন্যবাদ দেই তোমাদের প্রত্যেককে। আরও কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে, এখানে এই উদাহরণ তোমাদের জন্য দেওয়া রয়েছে, সুতরাং তোমরা এগুলি অবশ্যই করবে। এইটুকুই মনে হয় তোমাদের জন্য তৈরি করেছিলাম আমি, এই উদাহরণগুলি তোমরা বারবার করতে থাকো। তাহলে এই ন্যারেশন পার্ট ওয়ানে যে বিষয়গুলি, বেসিক যে চারটা নিয়ম তোমরা শিখেছো, এই চারটা নিয়ম যেন তোমাদের প্রত্যেকের মুখস্থ থাকে এবং তোমরা বুঝে কিভাবে সেন্টেন্সে আমি অ্যাপ্লাই করেছি, বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা জিনিস, তোমরা সেই অনুযায়ী বোঝার চেষ্টা করবে এবং তোমরা সেই অনুযায়ী শেখার চেষ্টা করবে, মুখস্থ করবে। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। সুস্থ থাকো, ভালো থাকো। God bless you.